160টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল 4.4 মাত্রার। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস এর আশেপাশে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ভূমিকম্প রেকর্ড করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ভূমিকম্পের পর জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়িঘর থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওগ্রাফিক্স অ্যান্ড ভলকানোলজি বলছে, গেল 40 বছরের মধ্যে এটি ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।